الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ভাইরা বর্তমান সংকটের সময় আরেকটি বিধান আমাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে মোরতাদ হওয়ার কারণ কারণ যখন ইসলামের যখন হ্যাঁ দুর্বল অবস্থা থাকে মুসলমানদের তখন আপনার কিছু মানুষ ওই যে মুনাফিকরা যারা হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলে যেগুলোর কারণে তারা মোর্থাদ হয়ে যায় কখনও তারা চিন্তা করে না যে এই কথাগুলো বলে আমি ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি এবং শেষ পর্যন্ত আমার পরকালে জাহান নামে থাকতে হবে এরকম চিন্তা করে না এই কারণে মোর্তাদ যে কারণে হয় সেইগুলা অনেকগুলো কারণ আছে সেগুলো বেশি হওয়ার কারণে সামগ্রিকভাবে মোহাম্মদ ইমন আবদুল হাব রাহিমাহুল্লাহ তিনি চমৎকার দশটি পয়েন্টে একীভূত করেছেন যেগুলো জানলে সাধারণত আমরা ইমান ভঙ্গ বা ইসলাম ভঙ্গের ব্যাপারটা জেনে ফেলব বা দ্বিতীয় অর্থে বলতে পারবো যে মোর্তাদ হওয়ার কারণ যেই শব্দে আমরা বলি না কেন মোরতাদ হওয়ার কারণ তাহলে সামগ্রিকভাবে আমরা এখানে দশটা বলার চেষ্টা করব এক নম্বর যে মোর্তাদ হওয়ার কারণ হচ্ছে যে আপনার হ্যাঁ আল্লাহর এ মধ্যে শিরিক করা আল্লাহ সাহান বলেন ইন্ল্লাহ ফিরমাইউ শেখ ওয়ুক ফিরমা দুন দায় কিলিমাসা যে নিশ্চয়ই আল্লাহ শিরিক করাকে ক্ষমা করেন না তিনি এছাড়া অন্যান্য গুনাকে যার ব্যাপারে চাইবেন ক্ষমা করে দেবেন অন্য আয়তে আল্লাহ বলেন ইন্হমায়ু ওয়া আল্লাহ আলিহেলনা ওয়ামা মিন আনসার আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ আল্লাহরসাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামে তার ঠিকানা হয়ে যায় এবং যা এই জাতীয় জালিমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকে না এবং এই শিরিকের মধ্যে থেকে বেশি যেটা আমাদের সমাজের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে ডাকা মৃত অলি বুজুর্গদেরকে ডাকে এবং তাদের কাছে প্রার্থনা করে ফরিয়াদ করে এবং এরকমভাবে তাদের জন্য মানত করে জবাই করে এগুলো আপনার প্রসিদ্ধ বেশি সমাজের মধ্যে পাওয়া যায় যে যারা কোনো বুজুর্গ মরে গেলে তার সাথে এগুলো করা হয় তাকে ডাকা হয় তার নিকট ফরিয়াদ করা হয় তার জন্য মানত করা হয় তার জন্য জবাই করা হয় দ্বিতীয় নম্বর যেটা মোরতাদ হওয়ার কারণ সেটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে এমন কোনো মধ্যস্থতাকারে বানানো যে আল্লাহ এবং বান্দার মাঝে ভিন্ন কোনো হ্যাঁ কিছু মানুষ লাগে সরাসরি সম্পর্ক করা যায় না তাদেরকেই ডাকতে হয় এবং তাদের মাধ্যমে ফরিয়াদ পৌঁছাইতে হয় আল্লাহর কাছে তাদের কাছে সুপারিশ কামনা করতে হয় তাদের উপর ভরসা করতে হয় এমন যদি কেউ মনে করে যেমন সুফিবাদীরা মনে করে থাকে যে আল্লাহকে সরাসরি গুণাগার বান্দা ধরতে পারে না এই কারণে যারা পীর বুজুর্গ রয়েছে যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তাদেরকে মধ্যস্থতাকারী হিসাবে ধরতে হয় তারা আপনার মধ্যস্থা করে আল্লাহর সাথে আল্লাহর সাথে কানেকশন করিয়ে দেয় এরকম যদি কেউ বিশ্বাস করে সে মোরতাদ হয়ে যাবে তৃতীয় নম্বর যে ব্যক্তি মস্মিকদেরকে শিক মনে করে না এবং তাদের শিরিকের ব্যাপারে কুফুরির ব্যাপারে যদি সন্দেহ করে অথবা তাদের কর্মমন্ত্র তন্ত্রকে যদি তারা শুদ্ধ মনে করে তাহলে কাফের হয়ে যাবে অনেকে আছে যারা শিরকি কথা বলে শিরকি কাজ করে তাদেরকে মুশেক বলতে চায় না হ্যাঁ মানে চুপ করে থাকে আরে যখন আপনি সুস্পষ্ট দেখতেছেন এটা শিরিক তখন কেন বলবেন না এটা না বলা আবার কিন্তু নিজে মোরতাত হয়ে যাওয়ার কারণ এটা খেয়াল রাখতে হবে চার নম্বর যেটা সেটা হচ্ছে কেউ যদি বিশ্বাস করে যে রসুল আকরমস ইসলামের আপনার আদর্শ ছাড়া অন্য আদর্শ রসুলের আদর্শ থেকে উত্তম হ্যাঁ পরিপূর্ণ অথবা অন্যজনের বিচার অন্যজনের ফয়সালা রসুলের ফয়সলার চাইতে উন্নত এবং সুন্দর অথবা সে রসুল আকরমসাই ইসলামের ফায়সালের উপর তাগুদদের ফয়সলাকে আপনি অগ্রাধিকার দিয়ে থাকে তাহলে সে অবশ্যই কাফের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যে ব্যক্তি মনে করে যে আপনার দুনিয়ার যে আপনার সংবিধানগুলো আছে প্রত্যেক রাষ্ট্রে চলছে মুসলমান রাষ্ট্রেও যেগুলো মানুষের তৈরি যদি মনে করে এই সংবিধানগুলো ইসলামের শরীয়তের চাইতে উন্নত অথবা তার সমপর্যায়ের অথবা এগুলোর কাছেও বিচার চাওয়া যায় এগুলোর আলোকে অথবা সে মনে করে যে শরীয়তের যদিও মনে করে যে শরীয়তের বিচারটা ঠিক আছে কিন্তু এগুলোও চলবে তাহলেও সেই কাফের অমর্তাদ অথবা কেউ যদি মনে করে যে ইসলামের যে তন্ত্রমন্ত্র এগুলো কিন্তু এই শতাব্দীতে চলবে না কারণ এখন হচ্ছে আধুনিক যুগ ডিজিটাল যুগ সুতরাং এই ডিজিটাল যুগে কেন তন্ত্র চলবে অথবা যদি মনে করে যে ইসলাম মানলে মানুষ এখন পশ্চাৎপদ হয়ে যাবে মানুষ আবার ডিজিটাল যুগে ফিরে যেতে পারবে না পিছন দিকে টেনে ফেলা হবে টেনে নেওয়া হবে সুতরাং এরকম যদি মনে করে সেও মোরতাদ অথবা যদি মনে করে যে ইসলাম হচ্ছে মানুষের ব্যক্তি এবং আল্লাহর মাঝে আপনার হ্যাঁ মানার জিনিস এটা কখনো রাষ্ট্রীয় ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে আপনার সমষ্টিগত ক্ষেত্রে মানা যাবে না সেও আবার মোরতাদ এবং যদি কেউ মনে করে যে আল্লাহর যে বিধিবিধানগুলো আছে যেমন শরীয়তে দণ্ডবিধি যে একজন চুরি করলে হাত কেটে দিতে হবে অথবা একজন বেবিচার করলে সে যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে অথবা যে বিবাহিত না তাকে ব্যত্রাগাত করতে হবে যদি মনে করে এগুলো বর্তমান যুগের সাথে মানায় না কারণ এগুলো এসে আধুনিক যুগ সুতরাং পুরাণ যুগের এই সমস্ত শাস্তি চলবে না এটা যদি মনে করে সেও মোরতাদ অথবা কেউ যদি মনে করে যে আপনার আল্লাহর শরীর ছাড়া আপনার বিশেষ করে মামলাতের ক্ষেত্রে মানুষের যে কাজ ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে যা আল্লাহর শরীয়ত ছাড়া অন্যের শরীয়ত ভালো এবং আল্লাহর যে দণ্ডবিধি এগুলার চাইতে মানুষেরটা ভালো যদিও সে মনে করে না যে শরীয়ত আল্লাহরটা চলতে পারে না মনে করে চলতে পারে কিন্তু এগুলো ভালো এরকম যদি মনে করে তাহলে সে অবশ্যই আপনার মোরতাদ হয়ে গেছে এবং এগুলোর মাধ্যমে তার রক্তকে হালাল করে দেওয়া হয়েছে হ্যাঁ যে তাকে হত্যা করা হবে যদি মুসলিম রাষ্ট্র অবশ্যই থাকে থাকে এবং শরীয়তের বিধিবিধান থাকে এবং অথবা সে যদি কোনো জিনিসকে হালাল মনে করে যেই জিনিসগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন যেমন বেবিচার করাকে কেউ যদি জায়েজ মনে করে অথবা মদ্যপান মাদক দ্রব্য সেবনকে কেউ যদি হালাল মনে করে এবং সুদ খাওয়াকে কেউ যদি হালাল মনে করে এবং আল্লাহ শরীয়ত ছাড়া অন্য শরীয়তের বিচার ব্যবস্থাকে যদি সে হালাল মনে করে তাহলেও সে কাফের সে মোরতাদ এতে কোনো সন্দেহ নেই তাহলে এইগুলো কিন্তু ভয়ানক ব্যাপার এটা গেল চার নম্বরের ব্যাখ্যা পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে যে আল্লাহর সালা আসলাম যে বিধিবিধান নিয়ে এসেছেন সেগুলোর কোনো একটিকে যদি পছন্দ না করে যদি আমল করুক না কেন একজনে দাঁড়িয়ে রাখে কিন্তু দাঁড়িয়ে রাখাকে পছন্দ করে না এক মহিলা বোরকা পড়ে ঘরের চাপে হ্যাঁ ফ্যামিলির চাপে কিন্তু সেটা পছন্দ করে না তাইলে বোরকা পড়লেও সে অবশ্যই কি হ্যাঁ সে কাফের যদি সেটা বোরকাকে সে ঘৃণা করে থাকে পর্দা প্রথাকে ঘৃণা করে থাকে আল্লাহ বলেন বলেন্লাহ আহমাহ আলহুম আল্লাহ বলেন যে তারা অপছন্দ করেছে আল্লাহ যা বিধান নাজিল করেছেন এই কারণে আল্লাহ তাদের আমলগুলোকে ধ্বংস করে দেবেন ছয় নম্বর যেটা আপনার মোরতাদ হওয়ার কারণ সেটা হচ্ছে ইসলাম ধর্মের কোনো জিনিসকে নিয়ে যদি ঠাট্টা করা হয় অথবা ইসলামের কোনো সবকে নিয়ে ঠাট্টা করা হয় অথবা কোনো শাস্তিকে নিয়ে ঠাট্টা করা হয় তাহলে সে মোরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ বলেন পুল আবিল্লা হি আয়াত হি বরসুর হিমাজি উন আদা ইমারিকুম হেরসুল আপনি বলে দিন যে আল্লাহর সাথে তার আয়াতের সাথে তার রসুলের সাথে তোমরা ঠাট্টা করছিলে তোমরা কোনো কৈফিয়ত দিলে চলবে না কৈফিয়ত গ্রহণযোগ্য হবে না তোমরা কাফের হয়ে গেছ যদিও ইতিপূর্বে মোমেন ছিলে তাইলে সাহাবাদেরকে এটার ঘটনায় আয়াত নাজিল হওয়ার ঘটনা ছিল সাহাবাদেরকে যারা কারি ছিলেন তাদের বিরুদ্ধে মুনাফিকরা বলেছে তারা প্যাট ভরে খেতে পারে কিন্তু যুদ্ধের ক্ষেত্রে তারা কাপুরুষতা দেখায় এই জাতীয় কথা বলার কারণে এ এআটাকে নাজিল হয় কারণ তারা তো আল্লাহর রায়তগুলোকে ধারণ করে আছে সুতরাং যারা আপনার আলেম সমাজ যারা কোরআন হাদিসকে ধারণ করে আছে যারা কাজে রত আছে যদি তাদেরকে ব্যক্তিগত নয় বরং এমনিতে আলেম হওয়ার কারণে দিন প্রচারের কারণে যদি কেউ তাদেরকে হিংসা করে কেউ তাদেরকে যদি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাহলে সে মোরতাত কাফের হয়ে যাবে আর যদি ব্যক্তিগত কোনো ব্যাপার হয় কোনো আলেম যদি কোনো লোকের ভাই হয় এবং তার প্রতি জলম করে যেই জোলমের কারণে সে যদি পারে এটার জন্য সে কিন্তু কাফের হবে মোরতাদ হবে না সুতরাং খেয়াল রাখতে হবে সামষ্টিকভাবে যদি সে মনে করে আলেমরা হচ্ছে আপনার দেশকে ধ্বংস করার মূল এই জাতীয় মানে কোনো কারণ ছাড়াই তখন সে অবশ্যই মোরতাদ হয়ে যাবে সাত নম্বর যেটা সেটা হচ্ছে জাদু করা জাদুকরের মধ্যে বেশি যেটা আমাদের সমাজের মধ্যে চলে সেটা হচ্ছে কাউকে কারোর প্রতি বিধিস করার জন্য যেমন কারোর একটা সুন্দর ফ্যামিলি চলছে হ্যাঁ স্বামী স্ত্রী নিয়ে কিন্তু তার ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যে বইয়ের উপর অথবা স্বামীর উপর আপনার জাদু চালিয়ে যে একজনের প্রতি আরেকজনের বিদ্বেষী করে তাদের সম্পর্কটা নষ্ট করে দেওয়া হচ্ছে অথবা কেউ কাউকে চায় কিন্তু পায় না এই কারণে জাদুর মাধ্যমে তাকে নিজের প্রতি আকৃষ্ট করে তাকে নিয়ে আসার চেষ্টা এই দুইটাই দুই জাতীয় জাদু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এটা আপনার বেশি সমাজের মধ্যে চলে এগুলাকে আরবিতে একটাকে সর্ফ বলে আরেকটাকে আতফ বলে এগুলো যদি কেউ করে অথবা এগুলা করলে সে খুশি হয় তাহলে সে অবশ্যই মোরতাহাদ হয়ে যাবে আল্লাহ বলেন ওমাইজ আল্লি মানুম আহাদিন হাত ইয়ুলা ইনামুফিৎ না ফালাহুর সুরায় বাড়ার একশো দুই নম্বর আয়তাল্লাহ বলেন যে তারা শিক্ষা দেয় না মানে যে দুইজনকে আল্লাহ পরীক্ষামূলকভাবে জাদু শিক্ষা দিতে পাঠিয়েছেন যে তারা কাউকে শিক্ষা দিতে গেলে বলে যে আমরা হচ্ছে ফিতনা আমরা ফিতনার কারণ হ্যাঁ আমরা পরীক্ষামূলক শিক্ষা দেয় মানুষকে জাদু আসলে জাদু যদি কেউ শিখে সে কাফের হয়ে যায় সুতরাং তুমি হ্যাঁ কাফের হয়ে যাবে না এগুলো শিখে আট নম্বর সেটা হচ্ছে মোরতাদ হওয়ার কারণ যে মোর্শিকদেরকে হ্যাঁ বা কাফেরদেরকে ই মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করা যেমন বর্তমানে বিশ্বের মধ্যে অনেক মুসলিম রাষ্ট্র আছে যাদের প্রশাসকরা নিজের দেশের মুসলমানদের বিরুদ্ধে তারা নিজের স্বার্থের জন্য কাফেরদের সহযোগিতা করে মুসলমানদের বিরুদ্ধে তাইলে তারা অবশ্যই মোর্তাদ এবং কাফের সুতরাং তাদের সতর্ক হওয়া উচিত আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি কাফেরদেরকে বন্ধু মনে করবে তাইলে সে কাফেরদের মধ্যেই পরিগণিত হবে কারণ নিশ্চয়ই আল্লাহ রানু কখনও জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখা না নয় নম্বর যেটা মোরতাদ হওয়ার কারণ সেটা হচ্ছে কেউ যদি বিশ্বাস করে যে কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে যে তারা শরীয়ত না মানলেও চলে যেমন অনেক আপনার বিশেষ করে মারফতি লাইনে এই কথা চালু আছে যে অনেককে দেখবেন যে কাপড় খুলে রোডে হাঁটছে না ছালা পড়ে কিন্তু মনে করা হয় সে বড় বুজুর্গ তার শরীয়ত মানতে হয় না এরকম যদি মনে করা হয় অথবা যেমন খাদিরা ইসলামের ব্যাপারে বলা হয় যে তার সে শরীয়ত মানে নেই শরীয়ত মানতে হয় না কাউকে সেই যুগের রসুলকে মানতে হয় না হ্যাঁ তাইলে এরকম মনে করাও কিন্তু মোরতাত হওয়ার কারণ আল্লাহ বলেন সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়তের মধ্যে ওয়ামাইয়বতাইল আল ইসলামকবালামিন ওহু আফিল খিরতমিন আল যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসাবে গ্রহণ করে তার পক্ষ থেকে সেটা আল্লাহ গ্রহণ করবেন না বরং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে দশ নম্বর মোরতাদ হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহর ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া ধর্ম শিখতেও চায় না ধর্ম আমল করতেও চায় না যারা বিশেষ করে বর্তমানে কিছু শয়তান প্রকৃতির মানুষ দুনিয়ামুখী তারা অনেকে মনে করে ধর্মকর্ম হুজুরদের জন্য এগুলো আমাদের কাজ না যেগুলো নাস্তিক টাইপের যেগুলো সেগুলো এরকম মনে করে সেটাও কিন্তু মুরতাদ হওয়ার কারণ সুরের সাজদার বাইশ নম্বর আয়তে আল্লাহ বলেন ওমান আত্লামুক আয়াত রবিহা ইন মুজরিমিনা মু আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কেউ হতে পারে যাকে তার প্রতিপালকের আয়াত সমন স্মরণ করিয়ে দেওয়া হলে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় যে কেউ যদি তাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ এটা বলছে না সে মুখ ফিরিয়ে নেয় মনে করে এইগুলো নিয়ে আমার কোনো কাম নাই না আল্লাহ বলেন এই সমস্ত অপরাধীদেরকে অপরাধীদের থেকে আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব আর এই যে দশটা আমরা বললাম সামগ্রিকভাবে মোরতাত হওয়ার কারণ এগুলো কিন্তু যদি রহস্য করে বলে সেটা কি আপনার মোরতাদ হওয়ার কারণ নিশ্চিতভাবে বললো মোরতাদ হওয়ার কারণ ভয়ের কারণে বললো মোরতাদ হওয়ার কারণ কিন্তু কেউ যদি বাধ্য হয় কেউ যদি কাউকে বলে তোকে হত্যা করে দেব গুলি করে দেব তুই যদি এরকম কথা না বলস তাইলে সে যদি ভিতরে মনে যদি ইমান পরিপূর্ণ থাকে মুখে দিয়ে যদি কোনো জাতীয় এই জাতীয় কুখুরি কথা বলে অথবা মানে মোরতাদ হওয়ার মতো এরকম কথা বলে ফেলে আল্লাহ তাকে ক্ষমা করবেন এছাড়া এই জাতীয় এই যে দশটা বলা হয়েছে এইগুলা কেউ যদি করে হ্যাঁ সে আপনার সাই ইচ্ছে করে বলুক অথবা আপনার রহস্য করে বলক হ্যাঁ যে কোনোটাই অবশ্যই তার জন্য ক্ষতিকর এবং সেই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে এই কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন এই জাতীয় কোনো কর্ম আমার কাছ থেকে যেন প্রকাশ না পায় এবং এই কারণে আমি যেন জাহান্নামের অধিভুক্ত না হয়ে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আলা আলানব মোহাম্মদ ওয়ালি আজমাইন